আজ একটু অন্যভাবে একটা ভিডিও দেখব। ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্তকে ফ্রেমবন্দী করার লক্ষ্যে গন্তব্য ছিল দক্ষিণ চব্বিশ পরগনার গোসবা, যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি পড়েছিল। সুন্দরবনে থেকে সুন্দরবন দেখা আর তার সাথে রবি ঠাকুর ও বেকন সাহেবের সেই স্পর্শকাতর স্থান দেখার সৌভাগ্য নিয়ে রওনা দিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার দাউদপুর বাজার থেকে। এছাড়া পরে ভিডিওতে জানাতে থাকব কিভাবে শিয়ালদা ক্যানিং হয়ে গোসবাতে আসা যায়। দাউদপুর বাজার থেকে সোজা রওনা দিলাম বাইকে ডুবডুবি বাজার। একটু দুপুরের টাইমে রওনা দেওয়ায় আমরা বুঝতে পারিনি যে নদীতে ভাটা চলছিল, তাই ভাটার সময় পার হতে গিয়েও বিপত্তি বাঁধল। মাঝি ভাই ও কয়েকজন স্থানীয় দাদাদের সাহায্যে এভাবেই দাউদপুর থেকে ডুবডুবি বাজার এবং তৎসংলগ্ন কেয়াঘাট পেরোতে হলো, এমন অভিজ্ঞতা এর আগে হয়নি। কামাক্কাপুর গ্রাম পঞ্চায়েত, কামাক্কাপুরের গ্রামের ভিতর দিয়ে আমরা চলেছি বেলতলির দিকে। বেলতলির দিকে যখন যাচ্ছি তখন প্রায় 12:30 বাজে। এমন এক পরিবেশে রওনা দিয়ে বারবার মনটাই ভালো হয়ে যায় এবং যেদিকেই তাকাচ্ছি চারিদিকে পুকুর আর পুকুর। গ্রামের এই পরিবেশে সাধারণত গোসাবা যাবার পথে এটাই গ্রামের মধ্যে মেন রোড। আমরা শুনে শুনে গ্রামের এই মেন রোড ধরে চলেছি গোসাবার উদ্দেশ্যে। আসল কারণ হচ্ছে গোসাবা যাবার যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি পড়েছিল আমরা সেই স্থানটা দেখতে যাচ্ছি এবং দেখাতে যাচ্ছি। তো এই মেন রোড ধরেই আমাদের উদ্দেশ্য বেলতলি খেয়াঘাট পেরিয়ে তারপর গোসাবাতে যাব। কী করে আমরা একটা চার রাস্তার মোড়ে এসে পড়েছি, আমরা বুঝতে পারছি না কোন দিকে যাব। বিপ্রদাসপুর স্কুল পেরিয়ে আমরা নদীর রাস্তা ধরে চলেছি গোসাবা বাজারের দিকে। দেখতেই পাচ্ছেন পাশেই নদী আর তার পাশ দিয়ে ঢালাই রাস্তা, সেই রোড ধরেই আমরা চলেছি। মনমতনগর রাস্তা ভিতর দিয়ে আমরা যাচ্ছি যেটা সেটা হচ্ছে মনমতনগর। মনমতনগর হয়ে আমরা যাবো গোসাবা। গোসাবা যাবার পথে এতগুলো গ্রাম ছোট ছোট নামে বিভক্ত যে গ্রামগুলো সেই গ্রামগুলো পেরিয়ে আমরা যাচ্ছি। তো যখনই যে গ্রামে এসে আমরা প্রবেশ করছি সেই গ্রামের নামগুলোকে আমরা বলে দিচ্ছি। প্রথমে প্রথমে আসলাম বেলতলি, সেখান থেকে বিপ্রদাসপুর থেকে আবার আসলাম মনমতনগর। রাস্তার মধ্যেই আমরা চলেছি আর যাওয়ার সময় বারবারই বলছিলাম কখনো মেঘ করছে কখনো রোদ, এর মধ্যে দিয়ে যাচ্ছি রোদ আর মেঘের এই খেলা, এর মধ্যে দিয়ে আমরা চলেছি। এখনই আবার বৃষ্টি পড়ছে, মনমতনগর যখন এসে পৌঁছেছি তো তার ভিতর দিয়ে আমরা যাব। আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের এই মুহূর্তে থামা যাবে না, সে কারণেই আমরা এই বৃষ্টি আর এই রোদের মধ্যে দিয়ে আমরা চলেছি। তো মাঝে মাঝে আমরা যে নগরে এসে পড়ছি, যে গ্রামটায় ঢুকছি, সেই গ্রামের চালচিত্র দেখাতেই থাকছি। এই মুহূর্তে আমরা এসেছি গোসাবা খেয়াঘাটে। আমরা গোসাবা খেয়াঘাট পেরিয়ে আমরা ওপারেই যাব। তো আমরা ক্রমশ দেখাতে থাকবো ওখানে জায়গাটা কি। আসার গোসাবাতে আস্তে আস্তে যে জিনিসটা দেখলাম, সুন্দরবন ছোট ছোট
দ্বীপে বিভক্ত এবং নদী দ্বারা বেষ্টিত। কিছু দূর যাচ্ছে একটা নদী পড়ছে, আবার সেই নদী থেকে আরো দূরে যাচ্ছে বাইক চালিয়ে আবার নদী। তো আমরা গোসাবায় আসতে গিয়ে প্রায় ছখানা গ্রাম পেরোলাম, দুখানা নদী পেরিয়ে আসলাম, অবশেষে আমরা গোসাবাতে আসলাম। আমাদের গন্তব্যস্থল যেহেতু কবিগুরুর পদধূলি পড়েছে গোসাবার যে স্থানে সেখানেই আমরা যাব। তো সেখানে আসতে গিয়ে যে স্থান আমরা পেরিয়ে আসলাম সেই সেইগুলো আপনাদের সাথে তুলে ধরলাম, আর সামনে যেতে যেতে যেগুলো পড়বে সেগুলোও তুলে ধরবো। চলো, গোসাবার দ্বীপটা খুব সাজানো গোছানো দেখলাম। আসতে গিয়ে প্রায় ছখানা গ্রাম আর দুখানা নদী পেরিয়ে আমরা আসলাম খুব স্বল্পভাবে, এবং অন্য দিক দিয়ে আসতে গেলে আরও তিনটে নদী পেরোতে হতো। তো আমরা এখানে আসতে গিয়ে অনেকগুলো বিপদের মুখেও পড়েছিলাম, কোথাও রাস্তা খারাপ, কিন্তু গোসাবাতে এসে দেখলাম গোসাবার রাস্তাঘাট, গোসাবা খুব সাজানো গোছানো একটা দ্বীপ। তো আমরা যেতে যেতে আরও সেটা আরও ভালোভাবে দেখার চেষ্টা করি। গোসাবা থানা রেখে মাত্র দুটো বাড়ি পরই আমরা চলে এসেছি আমাদের সেই জায়গাতে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি পড়েছিল। তো আমরা এই বাইরে থেকে দেখতে দেখতে যাচ্ছি এখানেই। আপনারা আসলে গোসাবা থানার থেকে জাস্ট দুটো বাড়ি পরই এই জায়গাটা দেখতে পাবেন। এখান দিয়ে যখন যাচ্ছি এক সাইডে নদী আছে ডান সাইডে, আর বাম সাইডে সেই বাংলোটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে টুরিস্টদের আসার জন্য যে জেটিটা, এখানে টুরিস্টরা আসে, এখানে টুরিস্টরা এসে এখানে বোট থামায়, থামিয়ে হেরিটেজ এখানে হেরিটেজে ঢুকে যাওয়া যায়। হ্যাঁ, এই হচ্ছে সেই নদী। এখানে আসলে যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে, যারা রবীন্দ্রনাথের এই গোসাবার স্থানটা দেখতে চায় তাদের জন্য এখানে আসলে এখান থেকে দেখা যাবে। এই এই জেটিতে এসে দাঁড়াতে হবে, এবং এখানে বোট আসে, বোট টুরিস্ট বোট আসে, স্পেশালও আসা যায়। এখানে আসলে এখানে দেখতে পাচ্ছি গোসাবা ব্লক লেখা আছে। তো এখানে আসলে এখান থেকে আমরা যে যদি একটুখানি এগিয়ে যাই তো ওপারেই দেখতে পাবো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন। তো আমরা সেই জায়গাটাতে এসেছি। আমরা আর একটু সামনে গেলে দেখতে পাবো যেখানে অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে এবং জেটিঘাট মতো করা আছে। এখানে আসলে এখান থেকে নানা দিক দিয়ে ক্যানিংয়ের দিক দিয়েও আসা যায়, এদিকে সাতজালিয়া আছে সেদিক দিয়েও আসা যায়, ঝড়খালি এদিকে ঝড়খালির দিক দিয়েও আসা যায়। এখানে মোটামুটি একটা দুটো তিনটে চারটে নদীর মুখ এখানে এসে মিলেছে, এবং বড় বড় নদী, এবং সেইখানে এরকম একটা নদীর মিলনস্থল থেকে আমরা সামান্য এক মিনিট উঠে গেলেই আমরা দেখতে পাবো রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আস্তানা যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। তো আমরা আরও বিস্তারিত পরে বলবো। দেখতে পাচ্ছি এখানে আরেকটা জেটিঘাট আছে, এখানে হয়তো আগে জাহাজ ঘাটিঘাটি ছিল, সেটা এখন ভেঙে এরকম একটা জেটিঘাটের আকার নিয়েছে। আর সামনে কিছু বোখানে দেখালাম যেখানে চার নদীর মোহনা, এবং এর ঠিক সামনে জেটিঘাট থেকে উঠেই আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম লেখা আছে, আর লেখা আছে গোসাবা ব্লক, এবং তার নিচেই আছে চার পাঁচখানা ছোট ছোট বাংলো টাইপের ঘর, এবং নিচে বিশ্রামাগার। তো পথিকরা এসে এখানে বিশ্রাম নিতে পারে, আর যারা এখানে ঘুরতে আসবে মূলত গোসাবাতে তারা এই বাংলোগুলোতে এসে থাকতে পারে। তো এই বাংলোগুলোতে আমরা আজকে আর যাচ্ছি না, উপরে কাজ চলছে, এবং দু চারটে বাংলো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি খোলাই আছে। তো এখানে এসে যারা থাকতে চায় থাকতে পারে, এবং নিচে বিশ্রামঘর, বিশ্রাম বলতে তার ঠিক ওপাশে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কটেজ বা ছোট্ট একটা স্থান, সেখানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন সেটাকে আমরা দেখবো।